বন্দরনগরে চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ, সারা দেশে নতুন প্রায় 100টি প্রক্রিয়াজাতকরণ এলাকা ইপিজেড স্থাপনের অংশ হিসাবে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় 30,000 একর জমির উপর স্থাপন হতে যাচ্ছে দেশের বৃহত্তম ইপিজেড, যার জমি অধিগ্রহণের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলেছে জেলা প্রশাসন চট্টগ্রাম। মিয়ানমারের নির্যাতিত নিপীড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে কক্সবাজারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপের কারণে বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে রোহিঙ্গা শরণার্থী সমস্যা মোকাবেলা করতে সক্ষম হচ্ছে। এক্ষেত্রে কক্সবাজার জেলা প্রশাসনের নিরলস পরিশ্রম ও কার্যক্রম সবার কাছে প্রশংসিত হয়েছে। শরণার্থী রোহিঙ্গাদের অস্থায়ী আবাসন নির্মাণ এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ডেপুটি লিডার বিভাগীয় কমিশনার মহোদয়ের নেতৃত্বে বিরামহীনভাবে কাজ করে চলেছে জেলা প্রশাসন। এছাড়া বর্তমানে কক্সবাজারে চলমান বিভিন্ন ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট যেমন এলএনজি টার্মিনাল, সিগন্যাল পয়েন্ট মুরিং টার্মিনাল, মাদারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ সকল প্রকল্পের জমি অধিগ্রহণে জেলা প্রশাসন কক্সবাজারে নিরলসভাবে কাজ করে চলেছে। ইলিশের বাড়ি চাঁদপুর। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশ ও দেশের বাইরে ইলিশের ব্র্যান্ডিং বৃদ্ধি কল্পে জেলা প্রশাসন চাঁদপুর নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও হাইমচর নদী ভাঙ্গন রক্ষা বাঁধ, মেঘনা নদীর ভাঙ্গন ও চাঁদপুর সেচ রক্ষণ প্রকল্প সম্পন্ন হয়েছে। দেশের সূর্য সন্তান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা হয়েছে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং রূপকল্প 2021 বাস্তবায়নে ফেনী জেলা প্রশাসন জনগণকে দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে ফেসবুকে চালু করেছে ফেনী সিটিজেন ভয়েস। এছাড়া চট্টগ্রাম বন্দরের সাথে রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলাগুলোর যোগাযোগ সহজতর ও দ্রুত করার লক্ষ্যে ফেনীর মহিপালে স্থাপন হয়েছে 6 লেন বিশিষ্ট ফ্লাইওভার। জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে নবীনগর উপজেলার কেন্দ্রবিন্দুতে একটি দৃষ্টিনন্দন পার্ক পতাকা কানন স্থাপন করা হয়েছে। এছাড়া উস্তাদ আলাউদ্দিন খাঁ জাদুঘরের পুনঃসংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় 1,00,000 রোহিঙ্গা শরণার্থীর জন্য নোয়াখালীর ভাষান্তরে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভূমি জরিপ সহ বিভিন্ন কাজে সাহায্য করে চলেছে জেলা প্রশাসন নোয়াখালী। বিদ্যুৎ ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলায় নির্মিত হয়েছে 132/30 kV গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্র। কম খরচে দ্রুততম সময়ে এবং ঘরে বসেই অনলাইনে রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা সনদের আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খাগড়াছড়িতে বিভিন্ন প্রকল্প ব্যবস্থাপনার জন্য সফটওয়্যার নির্মাণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল। নির্মিত হয়েছে স্বাধীনতার সোপান মিনারের। বান্দরবানে পর্যটন এলাকা মেঘলা পর্যটন কেন্দ্রের অফিস নির্মাণ করা হয়েছে। নীল দিগন্ত ও বনপ্রপাত পর্যটন কেন্দ্রের শুভ উদ্বোধন সহ চিম্বুক পর্যটন কেন্দ্রের উন্নয়ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার অফিসে মাঠ পর্যায়ের ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর দাপ্তরিক কার্যাবলী ই-নথির মাধ্যমে সম্পাদন নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার মহোদয়, যার ফলস্বরূপ বাংলাদেশের 8টি বিভাগীয় কার্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস পরপর 3 বার ই-নথি কার্যক্রমে শীর্ষস্থান অর্জন করেছে।